আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি ভালো আছেন তো আপনার একটা বিষয় অবগত আছেন এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় যে ভিডিওটা সেটা দেখেছেন তো ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের যে প্রেসিডেন্ট ম্যাক্রনকে জনসমক্ষে কে বা কারা একটা ডিম মেরে তাকে ইয়ে করে তো আসলে এরকম একটা হাস্যকর একটা বিষয় যে একটা রাষ্ট্রপ্রধান তো আপনারা জানেন যে মানুষের যে ঘৃণা এবং ইয়া থাকলে মানুষকে কত প্রকারে না ইয়ে করা হয় বিভিন্ন মাধ্যমে তো তার কিছুদিন আগে তাকে যেভাবে ইয়ে করা হয় ছড় মারা হয় একটা ইয়ার সাক্ষাৎকারের সময় যখন সে অধিবাসী যারা আছে কিংবা জনগণের সাথে যে শুভেচ্ছা নিবেদন করার জন্য যাওয়ার সময় একটা লোক তার ওখানকার নাগরিক সে তাকে সর মেরে ওইটাও ফসুর হারে বাইরাল হয় তো ফরাস প্রেসিডেন্ট আসলে তার যে দোষ এবং তার যে ধরনের অপরাধ সঙ্গত যে কাজগুলো আছে সেগুলো হয়তো বা জনগণ মেনে নিতে পারে না তার এই ধরনের ইয়েটা জনসমুখী যে ইয়েটা তাকে ডিম মেরে দেওয়া হয় এটা ভিডিওটা ভাইরাল হওয়ার পরে বিভিন্ন দেশে আলোচনা সমালোচনা হচ্ছে এবং বিভিন্ন গণমাধ্যমে এটা ভাইরাল হয় তো এটা যদি যে একটা রাষ্ট্রপ্রধান যদি ভালো হয় জনগণ অবশ্যই তাকে সম্মান এবং সেলিউট করবে আর যদি একটা রাষ্ট্রপ্রধান যদি সে দুর্নীতি কিংবা বিভিন্ন অপকর্মে কিংবা ইয়া থাকে জনগণের যদি অসন্তুষ্টি ইয়াতে থাকে তখন অবশ্যই জনগণ তাকে প্রতিহত করে কিংবা বিভিন্ন প্রকারে গিনা ইয়া দিয়ে তাকে ওই ধরনের আশ্বস্ত করে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন